নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। যদি আপনাদের বাড়িতে রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন যে রেশন দোকান থেকে তাড়াহুড়ো করে রেশনের সাথে আধার কার্ড লিংক এবং ফোন নাম্বার লিংক কিন্তু করানো হচ্ছে, এবং এর জন্য কিন্তু অনেককে ছোটাছুটি করতে হচ্ছে। আবার অনেক রেশন দোকানে কিন্তু এটাও বলা হচ্ছে যে আপনাদের নিজেদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে রেশনের সাথে আধার লিংক, সেটা কিন্তু আপনি অনলাইনেও করতে পারবেন। তবে আপনারা যদি প্রচুর কমেন্ট করেন তাহলে কিন্তু সেই পদ্ধতি আপনাদের দেখিয়ে দিতে পারি অনলাইনে কিভাবে করতে পারবেন। আর তাছাড়াও বন্ধুরা, এবার বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সাথে আধার লিংকের বন্দোবস্ত করলো খাদ্য দপ্তর। তো বন্ধুরা, কি আপডেট আসছে আপনাদের পুরোটাই বিস্তারিত জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, এই যে লিঙ্কিং ব্যবস্থাটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই যথাসম্ভব শীঘ্রই কিন্তু আপনাকে করে নিতে হবে, কারণ এটা না করলে কিন্তু রেশন তুলতে আপনার অসুবিধা পড়ে যাবে। তো বন্ধুরা, চলুন আপডেটটি জানিয়ে দিই। তার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও আপডেটগুলো পাওয়ার জন্য। 31 জুলাইয়ের মধ্যে গোটা দেশে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ব্যবস্থা চালু করার জন্য গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণ কিন্তু বাধ্যতামূলক, তাই বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য খাদ্য দপ্তর। ইতিমধ্যে এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে, তারাই বাড়ি বাড়ি লোক পাঠিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ করবে। খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে মোট রেশন কার্ডের সংখ্যা হচ্ছে 10 কোটি 30 লক্ষ। আধার সংযুক্তিকরণ হয়ে গেলে রেশন ডিলারের কাছে থাকা ইপস মেশিনের মাধ্যমে অনলাইন মারফত যুক্ত হয়ে যাবে, যার ফলে খাদ্যদ্রব্য গ্রাহকরা নিলেই সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তর জানতে পেরে যাবে ওই গ্রাহকের পরিচয়, যা কেন্দ্রীয় সার্ভারে কিন্তু যুক্ত হয়ে যাবে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন যে ওই সংস্থার সদস্যেরা বাড়ি বাড়ি গিয়ে সংযুক্তিকরণের কাজ করবেন, ওই কাজে যাতে রাজ্যের একজনও বাদ না যান, সেই কারণেই বাড়ি বাড়ি গিয়ে এই কাজ কিন্তু করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা প্রসঙ্গে তিনি বলেছেন যে রাজ্যে মোট 10 কোটি 30 লক্ষ রেশন কার্ড রয়েছে। সুপ্রিম কোর্ট যে এক দেশ এক রেশন কার্ডের কথা বলছে তা স্পষ্ট করে বলা প্রয়োজন। ন্যাশনাল ফুড সিকিউরিটির কার্ডটি যারা পেয়েছেন তারাই কেবল এক দেশ এক রেশন কার্ডের আওতায় আসবেন। এমন কার্ডের সংখ্যা প্রায় 6 কোটি 1 লক্ষ। রাজ্যের যে রেশন কার্ডটি রয়েছে RKSY 1 এবং 2, সংযুক্তিকরণের ফলে এই কার্ডধারীরা রাজ্যে যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারলে আপনারা এখনো পর্যন্ত এই রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিংক না করে থাকে অবশ্যই খুব শীঘ্রই করে নিন, কারণ পরবর্তীতে কিন্তু আপনারাই অসুবিধায় পড়তে চলেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতেও এই ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।